সব বাঙালির এই ভিডিও দেখা ও শেয়ার করা জরুরি। বাংলার মাটিতে আজ বাঙালির উপর কেমন অত্যাচার চালাচ্ছে, পিলপিল করে ঢুকে হুঁ করে সংখ্যায় বেড়ে বাংলার শহরাঞ্চলগুলি ক্রমে দখল করা বিহারিরা। করোনা মহামারীর মাঝে রবিবার 5ই এপ্রিল ভাটপাড়ার সুন্দিয়াপাড়া এলাকায় ঘটে যাওয়া এক ঘটনার ভিডিও, যা বাংলার নানা জায়গার রোজকার বাস্তব। করোনার সময় যখন সারা বাংলা লকডাউনে, তখন ভাটপাড়ায় একদল হিন্দুস্তানি বাড়িতে অনুষ্ঠান করে বিরাট জমায়েত করে। প্রায় পুরোটাই বিহারি সংক্রামিত হওয়া উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সুন্দিয়াপাড়া, সেই এলাকা যেখানে সামান্য কিছু বাঙালি এখনো বেঁচে আছে। এলাকার বাঙালি প্রতিবাদ করে, কারণ করোনা রোগ জাতি ধর্ম থেকে ছড়ায় না। তাতে এই বিহারিরা বাঙালিদের পেটায়, শ্লীলতাহানি করে, হুমকি দেয়, অশ্রাব্য গালিগালাজ করে। বাঙালিরা বলে এটা বাঙালির এলাকা, হিংসরে ভিডিওতে কান পাতলে শুনতে পাবেন। দেখবেন বাঙালির বিরুদ্ধে মারমুখী বহিরাগত একাধিক জন্তুকে, দেখবেন বাঙালিকে হ্যাট হ্যাট করা এক পেট মোটা মাথা কামানো খোট্টাকে, দেখবেন একটি দাঁড়িওয়ালা খোট্টা মস্তান যে বাংলা শিখে বাংলার মাটিতে বাঙালিকে বলে খানকির ছেলে। অর্থাৎ যে সাপকে দুধকলা খেতে আমরা ঘরে ঢুকিয়েছি, সে বাংলা বললেও সাপই থেকে যায়। এই এলাকায় সব দলই বিহারি কাউন্সিলর, সব দল এদের তেলিয়ে চলে, আর বিজেপি তো ডাইরেক্ট এদের দল। তাহলে কি আজ বাংলার মাটির মালিক বাঙালি না, বিহারিরাই মালিক? তাহলে কি বাংলাটাই আজ বিহারে পরিণত হয়ে গেছে? এই বহিরাগত গুটখাকোর ক্রিমিনাল আগাছাদের বিহার ঝাড়খণ্ড থেকে বাংলায় অনুপ্রবেশ চলছে রোজ। এই এলাকাগুলিতে বাঙালি ছেলেরা নিয়মিত এদের হাতে মার খায়। বাঙালি কুত্তা, বাঙালি শুয়োর কা বাচ্চা এইসব গালি শোনে। বাঙালি মেয়েদের রশ্লীলতাহানি হয়, বাঙালিকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করে এলাকা দখল করে এরা। এর উল্টোটা অর্থাৎ ইউপি বিহারে গিয়ে হিন্দুস্তানিদের সাথে বাঙালিরা এটা করছে, ভাবতে পারেন? বাংলায় সংখ্যার দাপটে আজ কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, রানীগঞ্জ, সালকিয়া, ভাটপাড়া, টিরাগড়, মিলুয়া, মেটিয়াবুরুজ, রিষড়া, জগদ্দল, বড়বাজার, রাজাবাজার, পার্ক সার্কাস, ব্যারাকপুর, কাশীপুর এবং সর্বোচ্চ এরাই মস্তান, এরাই ঠিকাদার, এরাই কাউন্সিলর, এরাই এমএলএ এমপি। বাঙালির সামনে ভয়ঙ্কর সময় উপস্থিত, এদের আর বাড়তে দেওয়া যাবে না, নাহলে বাঙালির পবিত্র মাতৃভূমি এই বাংলার প্রতি পাড়া পরিণত হবে ভাটপাড়ায়। ভিডিওটি শেয়ার করুন, বাঙালি ঐক্য আজ বাঁচার একমাত্র পথ। জয় বাংলা।